আমার তো বাবা নেই, এই কারণে আমি বাবার ভালোবাসা পাই না। আমি এমন একটা পরিবারকে বিয়ে করতে চাই যাতে আমি সবসময় বাবা মার ভালোবাসা পাই। কারণ এই কারণে আমি বিয়ে করতে চাইছি যাতে আমি নতুন মা বাবা পাই, নতুন ই পাই, এই কারণে যাতে আমাকে তারা সন্তানের নতুন ভালোবাসে। আমি যে বাবার সাথে কথা বলবো সেই সুযোগও নেই, তার ফোন নম্বরও নেই, তাকে যে দেখতে পারবো সেই সুযোগও নেই, সেও আসে না দেখতে। আমি যে বাবা ছাড়া কত কষ্টে আছি সেটা আমি ছাড়া কেউ বুঝে না, আমি কাউকে বলেও বোঝাতে পারছি না। আমি কোনো অর্থ শর্ত কোনো কিছুই চাই না, শুধু মা বাবার ভালোবাসা। যত তারা যাতে সন্তানকে ভালোবাসলে আমি তাদের বউ হয়ে গেলেও আমাকে ভালোবাসে। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাইরে যারা আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি কল্যাণপুর 9 নম্বর বস্তিতে রয়েছে মেঘলা ও তার মা ও তার ভাগ্নি। দর্শক, এর আগে আমরা বেশ কয়েকটি প্রতিবেদন করেছিলাম মেঘলা এবং তার মায়ের এবং তার ভাগ্নি, কিন্তু আমরা আজ বিস্তারিত জানবো মেঘলার কাছ থেকে মেঘলার বাবা এবং মায়ের বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং কেন মেঘলাকে বিয়ে দিতে চান সে বিষয়ে। চলুন দর্শক কথা বলি মেঘলার সাথে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন? আমাদেরকে বলবেন যে আসলে মেঘলা আপনাদের পরিবারে কি এমন সমস্যা রয়েছে যেন আপনাদের এত কষ্ট, একটু যদি বলেন। সমস্যা, আমাদের মা আগে বাসা বাড়িতে কাজ করতো, এখন তো এই লকডাউনের কারণে অনেক সমস্যা হয়। আবার আমার ভাগ্নি একটা আছে, তার বাবা মা তো তাকে ছোটকালে ছিয়াছি লেগেছে, আমার মা তো আমাকেই পালতে পারে না, ওকে কীভাবে টানবে, সেই কারণে অনেক কষ্ট হয়ে যায়, আমাদের খাওয়া দাওয়া অনেক জুলুম হয়ে যায়। তো আপনার বাবা কোথায়? আমার বাবা অনেক নেশা করতো, তো আমার মা 4 বছর হয়ে গেছে সাইরাস। তো আপনার বাবাকে ডিভোর্স দিয়ে দিছে। ডিভোর্স দেওয়ার পর আপনার মা বা তো আপনি তো তারই সন্তান, তো আপনার বাবা কি আপনার কোনো খোঁজ খবর রাখে না? না, 4 বছরে একবারও আসেনি। আপনার যেতে ইচ্ছে করে না? আমার যেতে ইচ্ছে করে কিন্তু আমি খুঁজে পাই না। কোথায় আছে আপনার বাবা তা জানেন না? আপনার মা কি জানে? না, আমার মাও জানে না। তো আপনার বাবার মানে আসলে দেশের বাড়ি কোথায়, গ্রামের বাড়ি কোথায়, সেটা কি আপনি কখনো গিয়েছিলেন? গ্রামের বাড়ি আমি ছোটবেলা গিয়েছিলাম, কিন্তু 4 বছরে একবারে যাওয়া হয়নি। কোথায় গ্রামের বাড়ি আপনার মাকে নিয়ে কি যাওয়ার মানে, আপনার মা যদি একবার আপনাকে ঠিকানা বলে দিত, কারো না কারোর সাথে আপনার বাবার সাথে দেখা তো করতে পারতেন। না, আমার বাবা তো দেশ গ্রামে বাড়ি করা নাই বাবা। তো এখন এই মুহূর্তে যে আপনি বললেন যে আপনার ভাগ্নিকে আপনার মানে এলো ফেলে চলে গেছে, সেই বিষয়টা একটু বলবেন না, কি ফেলে চলে গেছে একটু যদি বলেন। কারণ এর আগের প্রতিবেদনগুলো অনেকে দেখেছে, অনেকে দেখেই কথাটা আপনার কথা শুনেই বুঝতে পারবে, আবার অনেকে নতুন করে এই প্রতিবেদনটা দেখবে তখন তো বুঝতে পারবে না। আমাদেরকে একটু বলবেন যে আপনার ভাগ্নিকে কেন ফেলে চলে গেছে? আমার মাকে ফেলে চলে যায়নি, আমার মা এই সাইড আসছেন, অনেক নেশা করতো, ঘরে কাপড় চোপড় ব্যস্ত, এটা সেটা ব্যস্ত, মারধর করতো। এটা তো আপনার বাবা, কে মানে মারধর করতো? আপনার বোন? আপনার বাবা? তো আপনার বাবা আপনার মানে হলো মাকে মারধর করতো, জিনিসপত্র বিক্রি করতো, সেটা নেশা করার কারণে সে এই কাজগুলো করতো, কিন্তু আপনার বোন তার সন্তানকে ফেলে কেন চলে গেল? আমার বোন মনে কর স্বামী পেয়ে স্বামীর কাছে চলে গেছে, বাচ্চা থুয়ে গেছে, আর গোলাপে তো সাইডে থুয়ে গেছে, ও মাঝখান দিয়ে আমার কাছে থাকে। তো আপনাদের কাছে থেকে আপনারা কি খরচা চালাতে পাচ্ছেন? কষ্ট হয়ে যাচ্ছে, লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে। আমরা তো এর আগে একটা প্রতিবেদন করেছিলাম, আপনার মানে ভাগ্নির দায়িত্বটি একজন নেওয়ার কথা ছিল, সে বলে একবার 10,000 টাকা দিয়েছে, একবার 5,000 টাকাও দিয়েছে, এরপরে কি কোনো খোঁজ খবর রেখেছেন? না, এরপরে কোনো খোঁজ খবর নেয়নি। তার নাম ছিল কামাল, উনি সৌদি প্রবাসী। তো উনি আর কোনো দায়িত্ব পালন করেন নাই? না। তো এই পর্যন্ত তিনি কোনো খোঁজ খবরও রাখেন নাই? তো আমাদেরকে একটু বলেন, আপনারও খরচা চালানোর কথা ছিল, আপনারও পড়াশোনা করার কথা ছিল, আমাদের তো তাই বলেছিল, কিন্তু এখন এই যুবতে আপনার মা আপনাকে কেন বিয়ে দিতে চায়? বিয়ে দিতে চান, কারণ সে মনে মনে ভাবতেছে যে আমরা অনেক কষ্টে আছি, আমার তো বাবাও নেই, আমি যদি একটা ভালো কোনো পরিবার পাই তাকে তাহলেই তাদেরই বাবা বলবো। মানে এমন একটা ভালো পরিবার পেলে সেই পরিবারে আপনি সেই আপনার যে শ্বশুর হবে তাকে আপনি বাবা বলে ডাকতে চাচ্ছেন? হ্যাঁ। যে আপনি নিজের বাবাকে তো নিজে বাবা ডাকতে পারেন না সে কারণে। তো আসলে কেমন পরিবার চান আপনি একটু বলবেন, আপনার মনের কথাটা একটু জানতে চাই। আমি কোনো সম্পত্তি চাই না, আমি ভালো একটা পরিবার চাই যাতে আমি তাদের মেয়ের মতন থাকতে পারি। মানে কোনো অর্থ সম্পদ চান না, একটা ভালো পরিবার চান। তো আপনার এই যে এই মুহূর্তে মানে আপনার মার সম্মতিটা কেমন, আসলে কার সাথে কথা বলবে বিয়েটার বিষয় নিয়ে? আপনার মায়ের সাথে কথা বলবে?
আপনার সাথে কি যে গার্ডিয়ান বলতে কেউ নেই, আমার মাই আছে। আপনার মা ছাড়া আপনার গার্ডিয়ান বলতে কেউ নেই? এই যে আপনার মা আপনাকে এখন এই বয়সে বিয়ে দিতে চায়, আপনি মানে এই লোক কি রাজি আছেন? আপনি কি রাজি আছেন এই বিয়েতে? সম্মতি আছে আপনার? ভালো লোক পেলে আমি রাজি। ভালো লোক, ভালো পরিবার পেলে আপনি রাজি? মেঘলা, আমরা যতটুকু জানতাম আপনি একটা চাকরি করেন, এখন চাকরিটা কি করেন? চাকরিটা তো আমি মামু আগে বাসা বাড়িতে কাজ করতে লকডাউনের কারণে বন্ধ, আর আমরা সংসার চালাতে পারছি না, এই কারণে আমি একটা ছোটখাটো গার্মেন্টস ধরেছি, সেই গার্মেন্টসও এখন বন্ধ, চাকরিটা হারিয়ে ফেললাম লকডাউনের কারণে। লকডাউনের কারণে সে চাকরিটা মানে এলো হারিয়ে ফেলছেন? হ্যাঁ। তো এখন আপনাদের সংসারটা চলে কি? আপনার মানে এই যে ভাগ্নিকে কি দেখতে তার মা বাবা আসে কিনা? আসবে তো দূরের কথা, একটু দেখতেও আসে না। এই যে এত যে প্রতিপথে আমরা ছাড়লাম, এর আগেও দুপুরবাসীরা দেখলো কতই এরা দেখলো, তাও তো কোনো সময় এরা কান দেয় আমরা কান দিই, কিন্তু তার মা বাবারা আসে না মেয়েটাকে দেখতে। মেয়েটাও কত কান্না করে মা বাবার কাছে যাওয়ার জন্য। আপনার প্রতিবেদন তো দেখেছে, আপনার বাবাও তো আপনার প্রতিবেদন দেখেছে, আপনার বাবা কি কখনো আপনার মানে কথা মনে পড়েছে, আপনাদের ফোন নম্বরে ফোন করেছে? না, আমরা তো ফোন নাম্বারও দিয়েছি, একটু তো ফোন দিয়েও মেয়ের সাথে কথা বলতে পারতো, তাও ফোন দেয়নি। কিন্তু আপনি তো মেয়ে, আপনার বাবার তো আপনি মানিয়ে এখন একমাত্র কন্যা সন্তান, একজন তো বিয়ে হয়ে চলে গেছে, সেই সুবাদে কি আপনার কোনো খোঁজ খবর রাখতে আসছে আপনার মা এই বাবা? আসে নাই। তো এখন আসলে আপনি যে পরিবার আপনি বিয়ে করতে চাচ্ছেন সেটা কি আপনার মায়ের সম্মতি ক্রমে? মা আপনাকে কেন বিয়ে দিতে চায়? আপনাকে তো পড়াশোনা করাতে পারে চাইলে। আমি তো পড়াশোনা করতে চাই, কিন্তু আমি যে এখনো অভাবে আছি, আমার বাবা নাই, আমার বাবা খুব দরকার, আমি বাবা যে একজনকে বলবো, আমার তো বাবার আদর নাই, এই কারণে আমি বলছি আমি একটা ভালো পরিবার পেলাম, তাদের কি বাবা বলবো? সেই পরিবারেই বলো মানে যে মানুষটার সাথে আপনার বিয়ে হবে তার বাবাকে আপনি বাবা বলে ডাকবেন? হ্যাঁ, আপনার মায়ের মতন যদি আপনার স্বামী হয় তখন আপনি কি করবেন? কারণ আমরা তো জানি সবাই ভালো মনে করি, কিন্তু প্রথমে আমরা বুঝতে পারি না, কিন্তু এমন পরিবার যদি আপনার কপালে হয় তখন আপনি কি করবেন? কপালের উপরে ছেড়ে দিবেন নিজের ভবিষ্যৎ, মানে নিজের মানে নিজের উপরে ছেড়ে দিবেন, যে নিজের ভাগ্যের উপরে ছেড়ে দিবেন সবকিছু। মেঘলা, আমরা এর আগে প্রতিবেদনের মানে হলো আপনার ভাগ্নির কান্না, আপনাদের কান্না, আপনাদের মায়ের কান্না, আপনার কষ্টের কথাগুলো আমরা কিন্তু প্রকাশ করেছিলাম, কিন্তু আজ আপনি এসেছেন, আপনি একটা নতুন একটা পরিবার চান, একটা ভালো পরিবার আপনি বিয়ে করতে চান। তা আপনি আসলে ছেলেটি কেমন হবে? ছেলেটি যেমন ভালো কোনো পরিবার হলেই হবে, মানে ছেলেটি যেমন হোক আপনাকে যে আদর করবে সেই পরিবারে আপনি বিয়ে করতে চান, মানে ভালো একটা পরিবার যাতে আপনাকে আদর করে ভালোবাসে এমন একটা পরিবার আপনি বিয়ে করতে চান। তো আসলে আপনার মানে দিক থেকে মানে আছে না, নায়কের মতন হইতে হবে, দেখতে অনেক সুন্দর হইতে হবে, হ্যাঁ সেই ধরনের কোনো কিছু? আমি গরিব মানুষের মেয়ে, আমার এত কিছু হইলে হয় না, আমি কোনো কিছু চাই না, টাকা পয়সা, আমি আমার বাবা মার মতন আদর পাইলেই হবে। মানে আপনার মায়ের মতন আদর যত্ন ভালোবাসা পাইলে আপনি হবে, এর চেয়ে বেশি কিছু আপনি চান না? তো আমাদেরকে একটু বলুন, বলে না আসলে যে আপনি যে এর আগে যে চাকরিটি করেছেন মেঘলা, এখন আপনি যে চাকরিতে ইনভলভ হলেন, আসলে চাকরি জীবনটা কেমন? চাকরি জীবনটা কেমন? চাকরি গার্মেন্টস বাড়ি এখন লকডাউনের কারণে বাদ হয়ে গেল, কিন্তু যখন আপনি চাকরিটা করেছিলেন, যখন আপনি ডিউটিটা করেছেন, তখন আপনার সেই সময়টা কিভাবে কাটছে? যে চাকরিটা করতে গিয়ে আপনি প্রথম মানে যখন জয়েন করেছেন, যেদিন জয়েন করছিলেন প্রথম চাকরিতে যোগদান করেছেন, সেই সময়ের দৃশ্যটা একটু বলবেন, যে আপনার সেই সময়টা কেমন কাটছিল? সেই সময়টা একটু ভালো কাটছিল, দুই বেলা খাওয়া গেছিল, বারবার ওঠার বেলা দিয়া, এখন তো তাও হচ্ছে না, এখন তাও হচ্ছে না। কিন্তু আপনার মানে তো যে ছোট মানুষ, সেই সময় কি আপনাকে চাকরিতে নিয়েছিল? ছোট বলে কি আপনাকে চাকরিতে নিয়েছিল? ছিল বলতে কি আমি বলেছিলাম আমি আগের কাজ করেছি, মিথ্যা কথা কয়ে ঢুকছিলাম। মিথ্যে কথা বলছেন মানে যেন অন্য একটা প্রতিষ্ঠানে চাকরি করেছেন, সেইভাবে আপনি কাজ জানেন, সেই কারণে এই কারণে আপনাকে সেখানে নিয়েছে। তো এখন আপনাদের পরিবারে আসলে কে কে আছে একটু যদি বলেন, কারণ আমরা প্রথম আমরা দিয়েছিলাম প্রতিবেদনে তখনও মানুষ অনেকে দেখেছে, এখন এই প্রতিবেদনটা হয়তো অনেকে চোখে পড়বে, অনেকে দেখেনি, প্রথম পড়বে,
আপনার কে আছে পরিবারে? আমার আত্মীয় বলতে আমার মাই আছে, কেউই আমাদের খবর নেয় না। আর কেউ আপনাদের খবর নেয় না? তো মা ছাড়া দুনিয়াতে আর আপনার কেউ নেই? কিন্তু বাবা তো আপনার আছে। বাবা তো পরিচয় দেয় না, 4 বছর পার হয়ে গেছে, আমি মরে গেছি না বাইচা আছি দেয় না। এই 4 বছরে একবারও খোঁজ নেয় নাই? না, কোনো খোঁজ খবর রাখে নাই, দেখতেও আসেনি। আপনি কোথায় আছেন, কি করতেছেন সে তো এখানেই জানে, যে আপনারা তো এখানেই আছেন সেটা তো জানে, সে তো স্পটটা চিনে যে আপনি কোথায় থাকেন। চিনে কিন্তু আসে তো না, একবারও আসে নাই, মেয়ে বলে পরিচয় দিতেও আসে নাই। আপনার বাবার মোবাইল নম্বর আছে? তো মেঘলা আপনাদের সাথে যোগাযোগ করবে কিভাবে একটু যদি বলেন? আপনাদের মোবাইল নম্বর আছে? হ্যাঁ। যে নাম্বারটা বলতে পারবেন? নাম্বারটা? হ্যাঁ জি বলুন। 017, জোরে বলেন একটু, 017 10 44 44। আবার বলবেন নাম্বারটি? 017 10 44 44 69। এই নাম্বারটি কি বিকাশ করা? হ্যাঁ। এই নাম্বারে কি সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করতে পারবেন না আপনার মায়ের সাথে? হ্যাঁ পারবে। আপনার মায়ের সাথে যোগাযোগ করতে পারবে? হ্যাঁ। আপনার সাথে করতে পারবে? হ্যাঁ, লকডাউনে তো আমি বাসায় আছি। এখন বাসায় আছেন, আপনাকে ওয়া পাবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা শুনলেন মেঘলার কাছ থেকে মেঘলার জীবনের কষ্টের কথাগুলো, এবং মানে মেঘলা তার মা বাবা আসলে তখন একসাথেই ছিলেন, কিন্তু তার বাবাকে 4 বছর ধরে তিনি দেখতে পাচ্ছেন না, বাবা বলেও ডাকতেও পাচ্ছেন না। আসলে তিনি এমন একটি পরিবারে যেতে চান যে পরিবারে যে শ্বশুর হবে তাকে তার নিজের বাবা বলে জানতে চান, তাকে বাবা বলে ডাকতে চান, আর শাশুড়িকে মা বলে ডাকতে চান। তিনি টাকা পয়সা চান না, অর্থবিত্ত চান না, চান এমন একটা পরিবার যে পরিবারের ভালোবাসা থাকবে, তাকে ভালোবাসবে, সেই ভালোবাসার জন্যই তিনি হলো এই বিয়েটি করতে চান। দর্শক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে আপনাদের কাছে একটি কথা বলবো, আপনারা 5 ওয়াক্ত নামাজ করবেন, রোজা রাখবেন, এবং দিন শেষে একটি ভালো কাজ করার চেষ্টা করবেন। ধন্যবাদ।